লতা মঙ্গেশকর আর আশা ভোসলে দুটো নামই সঙ্গীতের জগতে জলজল করবে চিরকাল। তাদের ছাড়া গানের দুনিয়া যেন ভাবাই যায় না। তবে অনেকেরই মনে একটা ধারণা আছে, বনিবোনা ছিল না দুই বোন লতা আর আশার। তাদের নিয়ে অনেক বিতর্ক রয়েছে, তবে বোনের সাথে সম্পর্ক নিয়ে একবার কথা বলতে শোনা গিয়েছিল লতাকে। জেনে নিন বন্ধুরা, লতা কি জানিয়েছিলেন সেই সময়ে। তার আগে একটাই অনুরোধ, এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করবেন, নিত্য নতুন সব সেলিব্রিটি আপডেট সবার আগে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আশা ভোসলের ব্যাপারে লতা তার এক পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আমি আর আশা খুব ঘনিষ্ঠ, এখন আমাদের আর রোজ দেখা হয় না, কারণ ও অনেক দূরে থাকে, ওর ছেলে আনন্দের সাথে। এর আগেও ঠিকই আমার পাশেই থাকত। প্রভু কুঞ্জে আমাদের দুজনের অ্যাপার্টমেন্টের মাঝে একটা দরজাও ছিল। আমি জানি অনেকের হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু এটাই সত্যি। হ্যাঁ, আমাদের মধ্যে কিছু সমস্যা ছিল অতীতে, এমন সমস্যা সব ভাই বোনের মধ্যেই তো থাকে। ও অল্প বয়সে এমন কিছু করেছিল যা আমি মেনে নিতে পারিনি। এরপর যখন লতাকে প্রশ্ন করা হয় বোনের এত জলদি বিয়ে করা নিয়ে তার রাগ হয়েছিল কিনা, প্রয়াত গায়িকা উত্তর দেন, হ্যাঁ আমার মনে হয়েছিল এটা খুব জলদি হয়েছে, আমার মন বলেছিল সেটা খুব বাজেভাবে শেষ হবে, তাই হয়েছিল। তবে সেটা ওর জীবন, আর ওর সম্পূর্ণ স্বাধীনতা ছিল নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার। আমাদের পরিবারে কেউ কারো সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে না। সঙ্গে কাজ নিয়ে শত্রুতা প্রসঙ্গে লতার সাফ জবাব ছিল, তার আর আশার গানের ধরনই ছিল আলাদা, তাই এখানে হিংসে করার কোনো প্রশ্নই ওঠে না। তার কথায় পঞ্চমদার সুরে কাটি পতঙ্গ ছবিতে আমি গিয়েছি না কই উমঙ্গ, আর ও গিয়েছে মেরা নাম হ্যাঁ শবনম। আমি চাইলেও ওর গাওয়া গানটা গাইতে পারতাম না, কারণ আমাদের দুজনের গান গাওয়ার ধরনই আলাদা ছিল। সঙ্গে লতা জানান তার ভাবতে অবাক লাগে, কেন সবার মনে ভুল ধারণা আছে তার আর আশার সম্পর্ক নিয়ে। জানিয়েছিলেন দিদি হিসেবে সবসময় তিনি সম্মান পেয়েছেন বোনের থেকে, যখনই একসঙ্গে গান গাওয়ার সুযোগ পেয়েছেন তা উপভোগ করেছেন। আশা ভোসলে বিয়ের পরে বুঝতে পারেন তিনি রক্ষণশীল একটা পরিবারের সন্তানকে বিয়ে করেছিলেন, আর তাই তাকে তার সন্তান সমেত বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছিল। লতা মঙ্গেশকর বোনের প্রতি রাগ করে থাকতে পারেননি, নিজের বোনকে কাছে টেনে নেন, দুই বোন একসাথে আবারও কাজ করতে শুরু করেন, আর মিটে যায় তাদের সকল বনিবনা। তো বন্ধুরা, লতা মঙ্গেশকরের গান আপনাদের কাছে কেমন লাগত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।